माँ आ रही है। मूर्ति कलाकारों से मंडप कलाकार सारे हो गए व्यस्त। मंडप कलाकार आगंतुकों को सुंदर मंडप प्रस्तुत करने के लिए तैयार है। स्त्री पुरुष दोनों ही मंडप सजाने में लगे हुए हैं। पूर्वी मेदिनीपुर जिले के कलाकारों द्वारा बनाए गए मंडप कोलकाता शहर के अधिकांश मंडपों में देखे जा सकते हैं। इस बार कोई अपवाद नहीं है। ऑर्डर ज्यादा होने के कारण कलाकारों ने काम भी शुरू कर दिया है। शिल्पा माशंग कुमार मंडल क्षेत्र के 15 से 20 परिवारों में महिलाओं और पुरुषों ने मंडप सजावट का काम शुरू कर दिया है। मंडप सजावट के अलावा वे बहुरूपी के काम में भी शामिल है। कोरोना के दौरान काम की कमी के कारण इस काम से जुड़े लोगों को काफी समस्याओं का सामना करना पड़ा था। राज्य सरकार उनके साथ खड़ी है। राज्य सरकार के साथ उनके साथ खड़े होने से वे उस समय की समस्या से उबरने और आज फिर से काम करने में सक्षम है। कलाकारों ने अनुरोध किया है कि आने वाले दिनों में उद्योगों के बारे में भी राज्य सरकार को सोचना चाहिए। अपना नाम? हमारा नाम मनोज कुमार मंडल। की करें अपनी? আমি ওই বহুরূপী সাজি এবং বহুরূপী কাজ করি এবং এই সব পেইন্টিং আঁকা আঁকি এগুলো আমরা করি। মন্ডপ সাজিয়ে মন্ডপ সাজিয়ে যুক্ত করি। আচ্ছা, বলছি আপনাদের তৈরি পূজো এখন অনেক দিন বাকি রয়েছে, তার সত্ত্বেও এখন থেকে মন্ডপ তৈরি করতে আমাদের অনেকগুলো কাজ ধরা আছে। কলকাতায় দুটো ধরা আছে, আমাদের এই গ্রামের কিশোর মিলন সংঘ ক্লাবে, সেখানেও আমি একটা বড় থিমের কাজ করতে পেরেছি, সেই জন্য এখন থেকে আমি কাজটা করতেছি। এই কাজের সঙ্গে কতজন জড়িত রয়েছে? 15টা ফ্যামিলি বাড়িতে লোকজন যুক্ত আছে। বলছি গত কয়েক বছর করোনার কারণে সমস্যায় হয়েছিল, এবারে কি মনে করছে সেটা কাটিয়ে উঠে না? এবারে একটা খুব ভালো, কারণ অনেকগুলো কাজ তো পেয়েছি, এবারটা খুব ভালো হয়েছে, ভালো লাগছে। এবং কিশোর মিলন যে সঙ্গে যে ক্লাবটায়, সেই ক্লাবে একটু এখনকার যে মানুষ যে বন্দি আছে, সেই বন্দির হিসাবে আমি একটা থিমের প্যান্ডেল করতেছি। সব ওই জাল দিয়ে আর কিছু প্লাস্টিক ফাইবার দিয়ে আমি মুখোশ বানিয়েছি। কিছু কিছু বাতিল হওয়ার বালতি, তাকে কেটে কীভাবে মুখোশটা কীভাবে তৈরি করা যায় সেগুলো আমরা করতেছি। মূলত কি দর্শকদের সামনে সুন্দর মণ্ডপ পরিবেশনা করার জন্যই কি? হ্যাঁ অবশ্যই, এখন থেকে তৈরি। রাজ্য সরকার আপনাদের পাশে আছে, সহযোগিতা করে? সহযোগিতা করোনার সময় একটু সহযোগিতা করেছিল, যখন আমাদের লকডাউন ছিল তখন তো আমাদের কোনো কাজ ফাজ ছিল না, তখন আমাদের কিছু সহযোগিতা করেছিল। এখন আমাদের কোনো সহযোগিতা আমরা এখন পাই। আপনারা কি চাইছেন যে রাজ্য সরকার আপনাদের পাশে থাকুক? হ্যাঁ, থাকলে খুব ভালো হয়, সহযোগিতা কিছু পেলে। তাহলে আমি ওই 15-16টা ফ্যামিলি যে তাদের তো ওইটুকু করলে তো পয়সা তো আসে না, তাদের সাথে সাথে কিছু পেলে আরও খুব ভালো হয় আর কি। তাহলে আমার এই কাজটার সঙ্গে যুক্ত থাকলে এবং কিছু পাইলে আরও তারা থাকবে আর কি। আমার নাম শুভঙ্কর প্রামাণিক। হ্যাঁ, মানে আগে থেকে কাজ করলে পরে পরবর্তী মানে যখন পুজো এগিয়ে আসে তখন কোনো কাজের চাপ থাকে না, সেই কারণে আমার বন্ধু মানুষ, যদিও বহুরূপী মানুষ নামেই পরিচিত, তো আমাকে বললো যে শুভঙ্কর দা অনেক আগে থেকে কাজ শুরু করি, তো সেই কারণে আমার অনেক আগে থেকে কাজ শুরু করে দিয়েছি, ভালো কাজের আশা। এই কাজের সঙ্গে 10-15টি পরিবার যুক্ত রয়েছে, তাদের সংসার চালানো হচ্ছে, এই সরকারের পাশে থাকা কি উচিত বলে মনে করছেন? একদম, না হলে এই শিল্প অচলেই বন্ধ হয়ে যাবে, মানে কেউ আর কাজ করতেই পারবে না। যদি না, আসলে আমরা কাজ করছি কিসের জন্য? পেটের টানে। তো আমরা পেটের টান যদি এখান থেকে না চালাতে পারি তো এই কাজের সঙ্গে আমরা কিভাবে যুক্ত থাকবো? তো অন্য কাজ বেছে নিতে হবে। করোনার সময় সরকার পাশে ছিল, আগামী দিনে পাশে থাকবে বলে মনে করছেন? অবশ্যই, আমরা মনে করি সরকার সংস্কৃতি জগতের সমস্ত জায়গায় পাশে থাকুক, তাহলে আমরা এই শিল্প চর্চা শিল্প নিয়ে কাজ করতে পারব। অনেক রাজনৈতিক দল যেখানে বলে যে বর্তমান সরকার সংস্কৃতির দিকে দেখে না, শিল্পীদের পাশে থাকে না, আপনি কি মনে করেন সত্যি তাই? না, এতটা আমি মনে করি না, শিল্পীদের পাশে থাকে, শিল্পীদের পাশে থাকবে, এটাই আমার আশা। দেবশ্রী মণ্ডল, যুক্তর সঙ্গে থেকে ভালো লাগছে। কি করে রাখবি উন্নত? আমি পরিবারের সংসারের কাজ করি, রান্না বান্না করি, আর এইখানে একটু কাজ টুকটাক করি। এই কাজ করতে ভালো লাগে? হ্যাঁ, বলে এত সংসারের কাজ ছেড়ে সময় পাওয়া যায়? হুম, যে টাকা পাওয়া যায় তাতে কি
ভালো লাগে? টাকা যখন নিজের উপার্জন হাতে পাও তখন ভালো লাগে? হ্যাঁ।